হাওয়াতে গাড়ি যাচ্ছে আর সামনেই দামোদর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, অল্প অল্প ঠান্ডা লাগছে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে খেলে আমি মরেই যাবো। দেখো পুরো রোদ ঝলমলে আকাশ, এই সময় কাচাকুচি না করে কি আর থাকা যায় বলো। হ্যালো গাইস, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজছে দুপুর একটা, আর এখন একটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিকই, তার আগে কিন্তু আমি কিছুটা ভিডিও করেছিলাম, কারণ আজকে সকাল থেকে প্রচুর জামা কাপড় কেচেছি, কেচে টেচে একদম আমি আর কোনো সময় পাইনি যে রান্নাবান্না দেখা বা কিছু, এসব কোনো সময় পাইনি। তো আজকেও কালকের মতো চিকেনের একদম পাতলা ঝোল করেছি আলু দিয়ে, একদম পাতলা ঝোল, আর পেঁপে ভাজা কিছুটা ছিল সেটা রয়ে গেছে, সেম মেনু। আসলে মনে হলো তাড়াহুড়োর মধ্যে আর কি করব, কিছুটা চিকেন আছে তো ঝোলটাই করে ফেলি, মানে একদম প্রেশার কুকারে সমস্ত কিছু কালকের মতো দিয়ে জাস্ট সিটি দিয়ে নিয়েছিলাম, আর মানে সময় পাইনি আজকে, এখন একটা বেজে গেছে, ও এবার লাঞ্চ করতেও চলে আসবে, অফিস থেকে লাঞ্চ করতে আসবে। তো আমি এখন আমি তরকারিটা অনেকক্ষণ আগে করেছিলাম যেহেতু, তাই অনেকে ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটু গরম করতে চাপিয়েছি, দিয়ে লাঞ্চের সব জোগাড় করবো, দিয়ে লাঞ্চটা করে নেব। আর কি করবো বলো, মাঝে মাঝে এরকম হয় যে একই তরকারি দুদিন খেতে হয়। কালকে যেহেতু আমি কম করে রান্না করেছিলাম, ভেবেছিলাম যে আজকে হয়তো অন্য কিছু বানাবো চিকেনের, সেই জন্য কম করে, আজকে দেখছি রোদ দিয়েছে খুব সুন্দর, আর যেহেতু কিছুদিন পরে আমরা থাকবো না, কোথায় যাবো তোমরা জানতেও পারবে, তো সেই জন্য আগে থাকতে সমস্ত জামা কাপড় গেছে না রাখলে না আর সময় হবে না, বেশি দিন আর সময় নেই, আমাদের হাতে হয়তো আর 5 থেকে 6 দিন সময় আছে, তার মধ্যে আবার অন্য অন্য কাজও আছে, সেই জন্য আমি এগুলো আগে থাকতে করে নিয়েছি। যাই হোক চলো তরকারি গরম করতে দিয়েছি, এবার লাঞ্চটা করে নেওয়া যাক। দুপুরবেলা লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ভাবলাম যে আমি যে আজকে জামা কাপড় কেচেছিলাম সেগুলো কি শুকিয়েছে, তো দেখাই হয়নি, এদিকে রোদটা কমে এসেছে আর মনে হচ্ছে না হালকা হালকা শীত শীত পড়ে গেছে, এবার বোঝা যাচ্ছে যে শীত অলরেডি আসতে চলেছে, তাই না তোমাদের মনে হচ্ছে কি? আমার অন্তত মনে হচ্ছে যে শীত আসতে চলে, তো দেখা যাক জামা কাপড়গুলো শুকিয়েছে কি না। দেখো জামা কাপড় এইখানে এই দুটো প্যান্ট আছে আর ওখানে ওই জামাগুলো আছে, তো দেখি মোটামুটি এগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু প্যান্টগুলো এখনও একটু ভিজে আছে যেহেতু, এ দেখো এই দুটো প্যান্ট এখনও একটু ভিজে আছে যেহেতু, কটনের প্যান্ট তো অনেকটা মোটা মোটা হয় তাই হয়তো ভিজে আছে, তো যাই হোক আরও কিছুটা আলো আছে শুকিয়ে যাক, তারপরেই হয়তো তুলবো। তো এগুলো তুলে নিয়েছি এখন, গুড ইভিনিং গাইস, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি, কারণ আজকে না আমি আর পাচ্ছিলাম না, অনেক দিন ফুচকা খাইনি আর ভালো লাগে না, মানে আজকে মনে হচ্ছে না যে ফুচকা না খেলে আমি মরেই যাবো, দেখো তোমাদের কি কারো এরকম মনে হয়? কিন্তু আমার মনে হয় মানে আজকে আমাকে ফুচকা খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর একে দেখো এখানে আমার কথা শুনে হেসেই আলা হয়ে যাচ্ছিল, হাসি পাচ্ছে? হ্যাঁ হাসি পাবে না কেন, ফুচকা না খেলে বলে মরে যাবে বলছে, চলো চলো খাইয়ে নিই তাদের, যদি কিছু হয়ে যায় এখন। ইরে বাপ রে, ফুচকা খাওয়া শেষ করে আমরা বাইকে করে যাচ্ছিলাম, দেখলাম যে এরকম অনেক জামা কাপড়ের দোকান বসেছে একটা মাঠের মধ্যে, তো দেখতে গেলাম কি হচ্ছে, শুনলাম একটা হাট বসেছে, তো সেরকম কিছু পছন্দ হলো না তাই ফিরে চলে এলাম, কিন্তু কালেকশনগুলো মোটামুটি খুব একটা খারাপ ছিল না, অনেক কিছু ছিল এর মধ্যে কিন্তু আমার সেরকম কিছু পছন্দ হয়নি এটা থেকে। গাইস ফুচকা খেয়ে দিয়ে এখন আমরা বসে আছি, কোথায় জানো, এখন আমরা বসে আছি দামোদরের উপরে ব্রিজে বসে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো, অনেক দিন পর এলাম, আমরা যখন এখানে প্রথম প্রথম এসেছিলাম তখন আমরা প্রায় দিনই সন্ধ্যেবেলা সময় পেলে এখানে এসে বসে থাকতাম, তাই না? হ্যাঁ, আর এই সাইডে সুন্দর হাওয়া দেখো, ব্রিজের উপরে গাড়ি যাচ্ছে আর সামনেই দামোদর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, অল্প অল্প ঠান্ডা লাগছে কিন্তু বেশ ভালো লাগছে এখানে বসে, এখানে কিছুক্ষণ বসি তারপরে বাড়ি যাবো জানো তো, মানে সিরিয়াসলি এখানে এলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো, এর তো খুব ফেভারিট জায়গা, মানে এর তো আমাকে প্রায় বলে যে চলো ওখানে বসে থাকবো, আমি প্রায় চলে আসি বলে, মানে প্রত্যেকটা মানুষ মানে তাদের একটা অবসর টাইম কাটাতে এখানে সবাই চলে আসে, খুব ভালো লাগছে এখানে এসে।
দামোদরের হাওয়া খেতে খেতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে বাড়ি গিয়ে রান্না করে খেতে হলে আর খেতে পাবো না। তাই আমার হাজবেন্ড বললো চলো আজকে আর কি করা যাবে, বিরিয়ানি খেয়ে নাও। তো হাফ প্লেট করে দুজনে বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু কি দুঃখের বিষয় জানো তো, বিরিয়ানিটা কিন্তু সেরকম ভালো ছিল না। বাড়ি গিয়ে তোমাদের পুরোটা খুলে বলবো। তো যাই হোক, এটাই খেতে হবে, কিছু করার নেই। রাত্রিবেলা তো আর খালি পেটে ঘুমানো যাবে না, নয়তো ও অর্ধেক রাতে এমন একটা কষ্ট হবে যে ঘুমটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো বিরিয়ানিটা তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাই, আর কি করা যাবে। কিন্তু গরম ছিল প্রচণ্ড, ও এত গরম ছিল, এখানে হাফ ডিমও দিয়েছিল। তো যাই হোক, শেষ করি, সব দিন তো আর সমান হয় না। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে এসেছি। আর কি বলবো বলো তো, আজকে বিরিয়ানিটা একদমই ভালো ছিল না, পুরো বেকার ছিল। অনেক দিন পর অনেক ইচ্ছা করে আজকে বিরিয়ানি খেতে গিয়েছিলাম, কিন্তু এত বাজে বিরিয়ানি ছিল কি বলবো, মনে হচ্ছিল যেন মানে সাদা ভাত আর চিকেন সিদ্ধ খাচ্ছি আর কিছুই না, মানে কোনো বিরিয়ানির কোনো ফ্লেভার ছিল না। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো জানিও। ও ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল ক্লিক করে দিও, তাহলে ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই যাবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটা লাইক করো। টাটা বাই, গুড নাইট, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।